আগে চুলকি শাইনি মসৃণ ও সুন্দর করে তোলার জন্য পার্লারে না গিয়ে বাড়িতেই কিছু উপাদান দিয়ে চুলকি শাইনি মসৃণ ও সুন্দর করে তোলা যায়। এর জন্য লাগবে আমলকি ও লেবুর রস। গ্লিটারের সাহায্যে আমলকির রস বের করে নিয়েছি। আমলকির রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। লেবুর রসের সাথে আমলকির রস মিশিয়ে মাথায় মাখলে চুলের গোড়া শক্ত হবে আর চুল হবে উজ্জ্বল ও মসৃণ। ফলিকলস ও চুলের স্বাস্থ্যের জন্য লেবু খুব উপকারী। এই দুটি মিশ্রণে চুল হয়ে ওঠে স্ট্রং এবং শাইনি, ডান্ড্রফ সরায় এবং চুলের ভলিউম এনে দেয়, সাথে স্মুথ ফুরফুরে এবং স্বাস্থ্য উজ্জ্বল করে, চুল রাখে সফট ফ্রেশ এবং ম্যানেজেবল, চুল দেখায় ঘন ও বাউন্সি। এক কথায় এটিকে চুলের ক্লিনজারও বলা যায়। দুটোই ভিটামিন ই, এর ফলে চুলকে ড্যামেজ থেকে বাঁচায়। শ্যাম্পুর পরে ব্যবহার করতে হয় আর আমি শ্যাম্পু করে চলে এসেছি। এক ঘন্টা রেখে প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই হবে। সবাই বাড়িতে ব্যবহার করুন, রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন। থ্যাংক ইউ।